নমস্কার, আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে একটা নতুন চাষ দেখাতে এনেছি। আপনাদের একটা ভালো জায়গা, ঝিঙে ঝিঙে করছেন আপনারা যারা ব্যবসা করছেন, দেখুন কীভাবে ঝিঙে চাষ করে এরা মোটামুটি ভালো পয়সা ইনকাম করছে। এরা বলল যে মানে একদিন ছাড়া 2 বিঘা জায়গায় ইনি করেছেন, একদিন ছাড়া উনি 15 মন 14 মন করে ফসল তুলছে। আগে ছিল 12 মন, আস্তে আস্তে 14 মন, আরও আরও দেখা যাবে, আরও দেখা যাবে যে 16 মন হয়ে যাচ্ছে, 17 মন হয়ে যাচ্ছে, 17 মন হয়ে যাচ্ছে, এবং এখন এখন এরা 26 টাকা করে পাইকারি দিচ্ছেন। আগে হয়তো এখন দাম বেড়েছে, দাম বেড়েছে, এখন দাম বেড়েছে। আচ্ছা, আগে কম ছিল? হ্যাঁ, আগে আগে বেড়ে থেকে ফের কমে গেছিল, কম থেকে ফের আবার বেড়ে গেছে। ও আচ্ছা, বলছি বাড়া ছিল, বাড়ার পরে কমে গেল, আবার বাড়ছে, তা ভালো, ঠিক আছে। এইভাবে চললে এখন অনেকদিন ধরে ফল দেবে, গাছ সুস্থ আছে, মানে কুমড়ে যায়নি আর কি, ভাইরাস লাগেনি, এবং খুব সুন্দর ট্রিটমেন্টে আছে এটা। এই করে খাচ্ছে পরপর মাঠকে মাঠ, এরকম সেদিন ঝিঙে চাষ করে। এই যে দেখছেন মাঠের পর মাঠ চাষ হয়েছে, এখানে কিন্তু একটা সুবিধা কি, এদের সাদামাছির উপদ্রবটা এখানে কিন্তু কম, প্রায় লাগেনি বললেই চলে। আর এরা এইভাবেই চাষ করছে মাঠকে মাঠ। আপনাদেরও যদি কোনো সমস্যা হয়, সাদামাছিটা নিয়ে বস্তর খুব সমস্যা, নিম জল স্প্রে করা সবথেকে ভালো বলেছি আমি, পরপর 4 দিন স্প্রে করবেন, আবার 4 দিন বন্ধ, আবার করবেন, এইভাবে কিন্তু এগোতে হবে, অন্য ওষুধে যাওয়া ঠিক হবে না এখন। আর যতক্ষণ না ঠান্ডা পড়ছে, ওই সাদামাছির উপদ্রব কমানো সম্ভব হচ্ছে না, এটা ঘটনায় বস্তর। যাই হোক, এদের এটা নেই এখানে। আর যদি আপনার ভিতরে পোকা লাগে, যেটা আপনাদের ফ্রুট ফ্লাই বলি আমরা, তার জন্য কিন্তু ফেরোমন বাঁধা খুব দরকার আপনাদের। আর এইভাবে এরা চাষ করে এগিয়ে চলেছে। আর রামা জাত বারবার কেন বলি, নিশ্চিত আপনারা বুঝতে পারছেন, রামা F1 ইস্ট ওয়েস্ট কোম্পানির বীজটা নিঃসন্দেহে ভালো বীজ, এরা এই বীজে এখানে চাষ করে। এবারে জোর করে আমরা করেছিলাম এবছর, কিন্তু নীলার বীজ কিছু এর মধ্যে লাগিয়েছিলাম, সেগুলোও কিন্তু ভালো হচ্ছে। এরা বলছে আমাদের নীলার বীজ, আমি যার কাছে এসেছি এই বাগানি বলছে নীলার বীজ আমাকে 3 কেজি দেবেন স্যার এবছর, অর্থাৎ নীলাও লাগাবে রামায় ফোন লাগাবে। এই মাঠটা গোটা দেখতে পাচ্ছেন, এই গোটা মাঠটাই কিন্তু সমস্ত, বাপরে, এ তো বোধহয় 300 থেকে 400 বিঘা জায়গাতে শুধু ঝিঙা চাষ করেছে মোটামুটি রামায় ফোন। ইনি এই 2 বিঘে জায়গায় চাষ করেছে, করে দেখুন একবার অসময় কীভাবে এখন লাভ করছে। এখন তো ঝিঙের বাজার খুব ভালো, অসময় বলা ভুল, 2 বিঘে জমি চাষ করে উনি এখন প্রায় একদিন ছাড়া ছাড়া কতগুলো বিক্রি করা হচ্ছে কমন করে, তবু ওই একদিন ছাড়া ওই 15 মন। আচ্ছা, 10 মন 12 মন, আস্তে আস্তে এখন 15 মন এসে দাঁড়িয়েছে বলছে। কেমন বাজার যাচ্ছে এখান থেকে পাইকারি? পাইকারি যাচ্ছে এখন 130 যায়, খুচরো বিক্রি হচ্ছে 160-150। আচ্ছা, খুচরো বিক্রি হচ্ছে 160-150, পাইকারি হচ্ছে 130 টাকা পাল্লা। পাল্লা মানে 5 কেজির দাম, মানে 26 টাকা ওই খুচরো বিক্রি, এই পাইকারি বিক্রি হচ্ছে, ও 26 টাকা পাইকারি বিক্রি করছে, খুচরো বিক্রি করছে 30 টাকা কিলো। মনে হয় কি ধান চাষের থেকে অনেক লাভ না? হ্যাঁ, ধান চাষের থেকে অনেক, ধান চাষ থেকে অনেক লাভ। এইভাবে কিন্তু এরা বাগান মাঠকে মাঠে যে এসেছি আমরা এখানে কিন্তু ঝিঙে বলছেন। এটা কিন্তু মাচাটা কিন্তু দাঁড়ানো মাচা না, এটাকে আমরা বলি শোয়ানো মাচা, এই কিন্তু মাচার ব্যাপারটা। আর দাঁড়ানো মাচা হলে প্রত্যেকটা আলাদা আলাদা দেখিয়েছি আমি আপনাদেরকে, এটা কিন্তু এইরকম ধরনের মাচা। এই জালি যে শুকনো হয়ে যাওয়া, এর একমাত্র সব থেকে কম দামের মধ্যে ভালো ছিল সেকটিন, সেকটিন 2.5 গ্রাম করে প্রতিটা জলে বায়ার কোম্পানি, একবার মারলেই ভালো হয়ে যাবে। আর যদি আরও দামি ওষুধ চাও তাহলে কিন্তু তোমাকে, তোমরা যে চাষ করছো এখানে অ্যামিস্টার টপ কিনতে হয়, অ্যামিস্টার টপ হচ্ছে অনেক দাম বেশি। এই শুকনো হয়ে যাচ্ছে দেখছেন শনিগুলো, এগুলো কিন্তু ভালো কাজ করবে সেকটিন, মাঝারি দামের মধ্যে। আর সব থেকে ভালো হবে অ্যামিস্টার টপ, প্রতিটা জলে এখানে 1 মিলি মিশিয়ে স্প্রে করবে, একবার একবার করলে করতে হবে না, আসতে হবে। আমি বলেছিলাম এক জলদি চাষ করুন অথবা শেষে চলে যান, মাঝখানে চাষ করবেন না, এরা কিন্তু শেষের পথটা অবলম্বন করেছে। এইভাবে আপনারা কিন্তু ব্যবসা ভিত্তিক চাষবাস করে এগিয়ে চলুন। এখানে চুরি যায় না? তুমি কি করো মা, এখানে সাহায্য করো, সাহায্য করো, ফল টল তোলো, এইসব সাহায্য করো? আমি একা মাল কাটি, উনি একলা বলে। তুমি একা মাল কাটো, বাহ খুব ভালো বলতে হয় তোমাকে, বাহ। সত্যি কথা বলি, অল ইন গোল্ড সুপার, এটা মারলে আরও ফুল ফল প্রচুর আসবে, এবং মানে গাছের রঙও চকচকে হয়ে যাবে, এবং প্রচুর ফসল পাবে। এটাকে PGR বলা হয়। এটা প্রতি লিটার জলে 2 মিলি করে দেবেন, দিয়ে স্প্রে করবেন, 7 দিন ছাড়া ছাড়া করে করে যাবেন। এটা এখানে পাওয়া যাবে না, হয়তো আপনাদের এখানে এটা পাওয়া যাবে না, যাই হোক এটা এটা ব্যবস্থা করবেন। এই এই গাছগুলি এখন সে অনেক দিন ধরে ফল দেবে, এই এখন অনেক দিন ধরে ফল দেবে। যদি বেশি দিন ফল নিতে চাও, তুমি রাসায়নিক সার যা দিচ্ছ দিচ্ছ, কিন্তু এখানে তোমাকে খোল পচানো জল দিতে হবে, গোড়ায় 4 দিন খোল পচাতে হবে, সেটি খোল শুধু দিয়ে যাবে, অনেক দিন চলবে, একদম ডগের একদম ডগ সরু হয়ে গেছে তবু ফল দেবে খোল পচানো জল, কিন্তু রাসায়নিক সার পারবে না। তোমরা কী সার দিচ্ছ এখানে? 10-26
কখনো কিন্তু ইউরিয়া দেবে না, ইউরিয়া ব্যবহার করলেই গাছ কুমড়ে যাবে, ইউরিয়া ব্যবহার করে না এরা ঠিক জানে। তাহলে মোটামুটি ভালোই ফলন চলছে, এই এই করে এনাদের জীবিকা চলছে, চাষবাস ছাড়া এনাদের আর চাকরি বাড়ি নেই, চাষবাস করে। আচ্ছা ধন্যবাদ জানাই, ভালো থাকুন সকলে।